ব্যাটারি ভোল্ট হচ্ছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ ভাই এটা? ফুল চার্জ হতে 4 থেকে 5 ঘন্টা। এটা তো ব্যাটারিটা পোর্টেবল তাই না? হ্যাঁ পোর্টেবল। মানে খুলে নিয়ে গরমে নিয়ে চার্জ দাও যে কোনো জায়গায় নিয়ে চার্জ করতে পারবে, যেমন করে মোবাইল চার্জ করি আমরা। এটার মোটরটা হচ্ছে 350 ওয়াট মোটর এবং একবার ফুল চার্জ করলে অনায়াসে সে যেতে পারবে প্রায় 60 থেকে 70 কিলোমিটার। আমাদের প্রায় প্রত্যেকটা বাইকেরই ওয়ারেন্টি হচ্ছে 6 মাসের, মানে 6 মাসের মধ্যে ব্যাটারি অথবা মোটর যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে ফ্রি সার্ভিসিং। 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের চার্জার, এই যে এখানে অলরেডি লেখা আছে 48 ভোল্ট, এই যে এখানে টোটালি লেখা আছে, আর বাদবাকি বেশিরভাগই তো চাইনিজ ভাষা যার জন্য বোঝা যায় না, এখানে ওইটাই চাইনিজ ব্যবহার করতে পারে না। কেউ যদি আপনার কাছে এই চার্জারটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে এক্সট্রা যে কিনতে চায় এক্সট্রা চার্জার কিনতে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এই গাড়ির টোটাল পার্টস এক্সট্রা কিনতে চাইলে কিনতে পারবে, আর চার্জার নষ্ট হলে তো অবশ্যই পাবে। হ্যালো ভাইয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিও হচ্ছে স্মার্ট ই বাইক নিয়ে। আপনি অনেকেই কমেন্ট করেন যে হোসেন ভাই নতুন নতুন কিছু মডেল আমাদের দেখেন যেটা কিনা আমাদের সবাই আকর্ষণ থাকবে, তো আমি কিন্তু সবসময় ট্রাই করি যে নতুন কিছু মডেল দেখানোর জন্য। আজকে আমি ভিডিওতে যে বাইকটা দেখানোর চেষ্টা করবো বাইকটির নাম হচ্ছে স্মার্ট হাইব্রিড প্রো। এই বাইকটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে চলে আসতে হবে যাত্রাবাড়ি, এটা হচ্ছে যাত্রাবাড়ি, এটা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি বিবি ব্যাগেজ 3 নাম্বার গুলি। ব্যাস এই শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার যাবতীয় ইনফরমেশন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ওখান থেকে কানেক্ট করে নেবেন। আমি যে শোরুমটিতে আছি তার শোরুমের নাম হচ্ছে স্মার্ট ই বাইক। আর স্মার্ট ই বাইক কিন্তু জানেন যে ইলেকট্রিক বাইকের সব বড় বড় পর্যন্ত তারা নতুন নতুন আপডেট বাইকগুলো রাখে, আর আপডেট বাইক স্মার্ট বাইক বলতেই কিন্তু আপনার সব ইলেকট্রিক বাইক বলতেই কিন্তু বুঝি আমরা স্মার্ট ই বাইক। হ্যাঁ, তো এই শোরুমটিতে আসতে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাইকগুলো পেয়ে যাবেন। তো আজকে ভিডিওতে আমি এই বাইকটা পুরো ফুল ডিটেল দেখানোর চেষ্টা করবো, আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা কথা, যারা আমার চ্যানেলটি নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, কথা বলে চ্যানেল শুরু করা যাক আজকের ভিডিও। আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। অলরেডি কিন্তু আমরা ইউটিউব পরে চলে আসলাম মূল ভিডিওতে। আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করুন অনন্তে আনাম ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো হোসাইন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ফার্স্ট অফ অল আপনার শপের লোকেশন একটু জানতে চাই। আমাদের শপের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি, মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে চলে আসতে হবে বাংলাদেশে, বাংলাদেশ থেকে চলে আসবেন আপনারা ঢাকার যাত্রাবাড়িতে। আর যাত্রাবাড়ির ঠিক থানার পিছনেই হচ্ছে আমাদের অফিসটা, বিবির বাগিচা 3 নাম্বার গেট, যাত্রাবাড়ি ঢাকা। আচ্ছা, আজকে আমার ভিডিওতে কোন বাইকটা নিয়ে আলোচনা করবেন? আমরা এখন যে বাইকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি যেটা বসে আছি, আর এটার নাম হচ্ছে স্মার্ট হাইব্রিড প্রো। হাইব্রিড প্রো সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত ধারণা দিব। ঠিক আছে, ব্যাটারি সম্পর্কে একটু বলেন এটা। আচ্ছা, প্রথমে যদি ব্যাটারি সম্পর্কে বলি তাহলে এটার ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, মানে প্রযুক্তির সবচেয়ে সেরা ব্যাটারিটা এটার মধ্যে ব্যবহার করা হয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারি ভোল্ট হচ্ছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ ভাই এটা? ফুল চার্জ হতে 4 থেকে 5 ঘন্টা। এটা তো ব্যাটারিটা পোর্টেবল তাই না? হ্যাঁ পোর্টেবল। মানে খুলে নিয়ে গরমে নিয়ে চার্জ দাও যে কোনো জায়গায় নিয়ে চার্জ করতে পারবে, যেমন করে মোবাইল চার্জ করি আমরা। আচ্ছা, তো এটা মোটরটা সম্পর্কে একটু বলেন তো। এটার মোটরটা হচ্ছে 350 ওয়াট মোটর এবং একবার ফুল চার্জ করলে অনায়াসে সে যেতে পারবে প্রায় 60 থেকে 70 কিলোমিটার। আচ্ছা, এটার টপ স্পিড কত? এটার টপ স্পিড 30 প্লাস। 30 প্লাস? হ্যাঁ। আচ্ছা, এই বাইকটার একটা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিতেছেন আপনি? আমাদের প্রায় প্রত্যেকটা বাইকেরই ওয়ারেন্টি হচ্ছে 6 মাসের, মানে 6 মাসের মধ্যে ব্যাটারি অথবা মোটর যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে ফ্রি সার্ভিসিং। এখন আমরা এই বাইকটা পুরো ফুল ডিটেইল দেখানোর চেষ্টা করব, তো ফ্রন্ট সাইড থেকে শুরু করেন। আচ্ছা, ফ্রন্ট সাইড থেকে শুরু করলে প্রথমে বলবো এই যে আমি যে ব্রেক চাপছি এটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেকের ব্রেক লিভার। এই যে হাইড্রোলিক ডিস্ক ব্রেকের ট্রান্সপারেন্ট
এই ড্রাম, মানে অয়েল ড্রামটা ট্রান্সপারেন্ট, অন্য কোনো গাড়িতে আজ অবধি আমরা ছাড়া কেউ ব্যবহার করে নাই, কিন্তু আমরা এই ইলেকট্রিক বাইকের মধ্যে এই ট্রান্সপারেন্ট ড্রাম ইউজ করেছি। এটা করার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে এইখানে ব্রেক অয়েল লাগে। এখন ব্রেক অয়েল অনেক সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা ব্রেক অয়েল জানি না কতটুকু আছে, কতটুকু শেষ হইলো জানি না, যা না জানার কারণে অনেক সময় ব্রেক অয়েল শেষ হয়ে ব্রেক মিস করে, আর ব্রেক মিস করলে অ্যাক্সিডেন্ট হওয়ার মানে সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু অয়েল আছে। এবার ফ্রন্ট থেকে শুরু করি। ফ্রন্টে শুরু করলে প্রথমে বলবো এই যে এটার চাকাটা, এই যে দেখতে পাচ্ছেন চাকা, এই চাকাটা হচ্ছে টিউবলেস টায়ার, 14 ইঞ্চি টিউবলেস টায়ার। এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে 14 ইঞ্চি, মানে 14 × 2.50। আর রিমটা হচ্ছে 14 ইঞ্চি রিম, যেটাকে বলা হচ্ছে না, এটা মেটাল রিম। আমি যদি সাসপেনশন করে দেখাই, তুমি ওখানে ক্যামেরাটা ধরো সাসপেনশনটার দিকে, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, এই সাসপেনশন হওয়াতে আপনার কিন্তু উঁচু পাহাড়ে, উঁচু নিচু পাহাড়ে কিন্তু চালানো যাবে। তো ভাই এটার ফ্রন্ট সাইডে যে এলইডি লাইট সম্পর্কে একটু বল। আচ্ছা, এবার লাইট আসবো, ডিসপ্লে দেখাবো, সব কিছু দেখাবো। আমি গাড়িটা স্টার্ট করলাম, গাড়িটা স্টার্ট করার পরে ইন্ডিকেটর জ্বলছে, ইন্ডিকেটরটা লেফট রাইট দুইটাই ইন্ডিকেটর রয়েছে। এই যে তারপরে হেডলাইট, এই যে হেডলাইট, হেডলাইটটা কিন্তু ফ্রেন্ডস আমি একটু বলি, এটা ফেডলাইট কিন্তু অনেক আলো, যেহেতু অনেক বাতি জ্বলতেছে তো এই জন্য বোঝা যায় না। যখন আপনি আসবেন রাত্রে চালালে কিন্তু বুঝবেন আর কি পরিমাণ আলো। আপনি এখানে একটু ফলো করেন, প্রচুর আলো, ঠিক আছে। এটা কিন্তু আপনার চাদার দেখতে পাচ্ছেন, চাদার সম্পর্কে যদি বলেন, যেহেতু আমরা আজকে গাড়িটা পুরো ফুল ডিটেলস দেখানোর চেষ্টা করবো, তো এই চার্জারটা কত ভোল্ট বা কত অ্যাম্পিয়ার একটু বলে। আমাদের এই চার্জারটা হচ্ছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের চার্জার। এই যে এখানে অলরেডি লেখা আছে 48 ভোল্ট, এই যে এখানে টোটালি লেখা আছে, আর বাদবাকি বেশিরভাগই তো চাইনিজ ভাষা, যার জন্য বোঝা যায় না, খালি ওইটাই চাইনিজ ব্যবহার করতে পারে না। কেউ যদি আপনার কাছে এই চার্জারটা যদি নষ্ট হয়, সেক্ষেত্রে এক্সট্রা যে কিনতে চায়, এক্সট্রা চার্জার কিনতে পাওয়া যায় কি? হ্যাঁ হ্যাঁ, এই গাড়ির টোটাল পার্টস এক্সট্রা কিনতে চাইলে কিনতে পারবে, আর চার্জার নষ্ট হলে তো অবশ্যই পারবে। এখন আমরা দেখবো এই মিটারটা, এটা মিটার সম্পর্কে একটু বলেন। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে ডিজিটাল এলসিডি মিটার। অনেকে কিন্তু জিনিসটা গুলিয়ে ফেলে যে এলসিডি, অনেকে আবার কিন্তু ব্যবহার করে এলইডি মিটার। এলইডি আর এলসিডির মধ্যে অনেক তফাত, কিন্তু লিখতে গেলে কাছাকাছি দেখা যায়। তো এলসিডি মিটার, এটার মধ্যে এই যে 00 লাইট জ্বলছে, এটা ঘড়ির কাঁটার মতন বেড়ে যাবে আমি যদি অ্যাক্সিলেটার দিই। এই যে গাড়ি চলছে এখন, আমার গাড়ির স্পিড যত উঠবে এটা আস্তে আস্তে বাড়বে। আমি 30+ বলেছিলাম, 30+ গতিতে চলছে। কেউ যদি এটাকে 60+ পর্যন্ত মাইলেজ করতে চায়, তাও কিন্তু সম্ভব, সেক্ষেত্রে তাকে কাস্টমাইজ করে নিতে হয়। ঠিক আছে, তারপরে এই যে ব্যাটারি লেভেল, কতটুকু চার্জ আছে সেখানে শো করছে, তারপর কত কিলোমিটার গেলাম এখানে শো করবে। হেডলাইট যদি আমি জ্বালাই, এই যে হেডলাইট জ্বালাইলাম, এই যে হেডলাইট ইন্ডিকেট করছে, আবার নিভাই দিব, এই যে নিভে গেছে। আবার আমি যদি ইন্ডিকেটর দেই, এই যে দেখো, ধরো রাইট সাইড ইন্ডিকেটর দিয়েছে, এই যে মানে সব কিছু ইন্ডিকেটর থেকে শুরু করে টোটালটাই এখানে শো করে। আচ্ছা, এরপরে আমার বাম সাইডে রয়েছে এই যেটা, এটা হচ্ছে মোবাইল ক্যাচিং। এটা কিন্তু আমাদের চলার ক্ষেত্রে প্রচুর উপকার করে ভাই, অনেক, কারণ দেখা গেছে আমরা অনেক অনেক দূরে যাই, মোবাইল চার্জ দিতে ভুলে যাই, সেক্ষেত্রে এখান থেকে চার্জ করে যায়। হ্যাঁ, এই যে চার্জিং পোর্ট রয়েছে, এই যে চার্জ করা যায়, মোবাইল গুগল ট্র্যাকিং করা যায় এখানে রেখে। যদি আমরা একটু পিছনের সাইডটা থেকে শুরু করি, আচ্ছা, পিছনের সাইড থেকেও যদি দেখাই, প্রথমে ব্যাটারিটা, এই যে ব্যাটারিটা রয়েছে, এটা হচ্ছে লিথিয়াম আয়ন 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি। এই যেখানে লেখা আছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, এই ব্যাটারিটা যেখানে খুশি, মানে ঘরের যেখানে খুশি সেখানে নিয়ে চার্জ করা যায়। শুধু তাই না, এই যেখানে লকার আছে তালাটা খুলে চার্জ করতে হয়, মানে খুলে নিয়ে যেতে হয়, না হয় লক করা। আচ্ছা আচ্ছা, এছাড়া এই যে মোটরটা রয়েছে, এটা হচ্ছে 350 ওয়াট ব্রাশলেস মোটর, এবং এই যে এই ডিস্কটা অনেক মোটা, কিন্তু অনেক মোটা। হ্যাঁ, সাসপেনশনও অসাধারণ সাসপেন্স করে এই গাড়িটা। স্ট্যান্ড রয়েছে, ডাবল স্ট্যান্ড রয়েছে, সিঙ্গেল স্ট্যান্ড, দুইটা স্ট্যান্ড। আবার গাড়ির যদি চার্জ শেষ হয়ে যায়, সে প্যাডেল করে চালাতে পারবে। এরপরে এই গাড়িটার মধ্যে সামনে রয়েছে ঝুড়ি, ঝুড়িতে মালামাল রাখা যায়। তারপরে এই জায়গায় ব্যাগ রেখে, এখানে বড় সড়ো ব্যাগ রেখে সুন্দরভাবে গাড়ি চালানো যায়। দুইটা সিট রয়েছে, অনায়াসে দুইজন যাওয়া যায়, মানে অনেক সুবিধা। আর 60 থেকে 70 কিলোমিটার বাড়ির ধারে কথা নাও, একটা শহর পুরোপুরি ঘুরে আসা যায় পুরোপুরি, এরপরও চার্জ থাকে। তো ভাই এটার প্রাইস সেকশন কত? এটার প্রাইস হচ্ছে 65,000 টাকা। 65,000 টাকা? হ্যাঁ, এই প্রাইসটাকে ফিক্সড না, কিছু টাকা কমানো যাবে আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে? প্রাইসটা ফিক্সড, কিন্তু তোমার চ্যানেলের পক্ষ থেকে যেহেতু আসবে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে একটা অনার করবো। ঠিক আছে, তো ফ্রেস এই ভিতরে কয়টা কালার পাবো আমরা? এটার মধ্যে আমরা কয়েকটা কালারই এনেছি, স্টক থাকা অবস্থায় কালার দিতে পারবো।
ঠিক আছে একটু দেখাই আমি কি কি কালার আছে একটু এই যে ক্রিস্টাল ব্লু মানে যে আকাশী কালার মনে করে অনেকে বা গ্রে কালার ওইটা রয়েছে লাল রয়েছে ব্ল্যাক রয়েছে ব্ল্যাক রয়েছে অলরেডি তো তিনটা কালার তার সাথে অ্যাভেইলেবল আছে আর কি হ্যাঁ স্টক থাকলে কালারগুলো দিতে পারবো আচ্ছা ঠিক আছে তো फ्रेंड्स এই ছিল মোটামুটি এই বাইকের সম্পর্কে জানার ধারণা যারা কিনে এই বাইকটার সম্বন্ধে আরো ডিটেইল জানতে চান উপরে স্ক্রিন দেওয়া নাম্বার আছে WhatsApp ইমো নাম্বার দুটোই আছে অবশ্যই কিন্তু আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়বেন আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب